মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতাকে আরো কাজে লাগানো যেতে পারে এমন মতামত দিয়ে যাচ্ছিল অনেকে। যদিও সর্বশেষ কয়েকটি সিরিজে দলেই ছিলেন না এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার, তবু আগামী বিশ্বকাপে তাকে দলে নেওয়ার জোর দাবি উঠেছিল। শেষ পর্যন্ত জাতীয় দলের ম্যানেজমেন্ট এশিয়া কাপ ক্যাম্পের জন্য প্রাথমিকভাবে যে 32 জন ক্রিকেটারকে ক্যাম্পে ডেকেছেন তাদের মধ্যে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। শুধু তাই নয়, কোচ চন্ডিকা হাতুরা সিংয়ের পছন্দের ক্রিকেটার সৌম্য সরকারকেও রাখা হয়েছে এই ক্যাম্পে। আজ থেকে এই ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে এশিয়া কাপের সপ্তাহব্যাপী প্রস্তুতি ক্যাম্প। বিসিবি আনুষ্ঠানিকভাবে 32 জনের নাম প্রকাশ না করলেও 32 জনের তালিকা মিডিয়ার হাতে চলে আসে। সেখানে দেখা যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রহকদের অন্যতম এনামুল হক বিজয়কে রাখা হয়নি। শুধু তাই নয়, এনামুল হক বিজয়ের মতো পেস অলরাউন্ডার সাইফউদ্দিন, লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব এবং পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে রাখা হয়নি এই ক্যাম্পে। প্রস্তুতি ক্যাম্পে দলে থাকলেও আজ থেকে শুরু হওয়া অনুশীলনে থাকতে পারছেন না বেশ কয়েকজন ক্রিকেটার। কানাডার গ্লোবাল টি-20 খেলছেন লিটন আফিফ, লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে ছুটি নিয়েছেন তাওহিদ হৃদয় শরীফুল ইসলাম এবং শাকিব আল হাসান, জিম অ্যাফ্রো টি-10 লিগ খেলা তাস্কিন এবং মুশফিকুর রহিম ক্যাম্পে যোগ দেবেন কিছুদিন বিশ্রাম নেওয়ার পর। আজ প্রথম দিন হবে মেডিকেল টেস্ট, 2 দিন পর অনুষ্ঠিত হবে ফিটনেস টেস্ট, 1 সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প শেষে শুরু হবে স্কিল ক্যাম্প। তার আগে দলকে ছোট করে আনা হবে 20 থেকে 22 জনে। এই দলটিকে খেলানো হবে এশিয়া কাপে, এরপর পারফরমেন্স বিবেচনা করে তৈরি করা হবে বিশ্বকাপের 15 সদস্যের দল। প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন তামিম, ইকবাল, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, দিশাদ হোসেন, খালেদ আহমেদ, মেহেদী আসার মিরাজ, মাহমুদুল্লাহ তানজয়, শামীম হোসেন পাচুয়ারি, রিজাউর রহমান রাজা, রনি তালুকদার, তানজিম সাকিব, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম শেখ, মেহেদী হাসান, সৌম্য সরকার, নুরুল হাসান সোয়ান, তাইজুল ইসলাম, তাস্কিন আহমেদ, ইয়াসির আলী রাব্বি, জাকির হাসান, সাইফ হাসান, ইবাদত হোসেন চৌধুরী, নাইম শেখ, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও তানজিদ তামিম।